নমস্কার। আজির ওড়িশা বিকাশর এপাক সেপাকু স্বাগত করুছি মু শুভশ্রী। কথারে অছি জল বিহুনে সর্বনাশ, জল বহুলে সর্বনাশ। সারা বিশ্ব দিনকু দিন জল সংকট দিয়ে গতি করুথবা বেলে কেন্দ্র সরকারক জলশক্তি মন্ত্রালয় পক্ষর ভূতল জলস্তর নিয়ে হইতবা 2022 সর্বেক্ষণ রিপোর্ট পুরী জেলা পাই কাল সাজিবা আশঙ্কা করা যাউচি। রিপোর্টরে পুরী জেলার সঙ্গীন চিত্র এবে সামনাকু আসিবা পরে চিন্তা প্রকট করিছন্তি ভূতত্ত্ববিদ, বুদ্ধিজীবী ও সেবায়ত মানে। যদি আমি কহিবা পুরী শহর সমেত শহরর ভূতল জলস্তর হেউচি নিম্নগামী, সুখি সুখি যাউচি জেলা তথা শহরর অমৃতধারা। বিনা স্বীকৃতিরে ভূতল জল ব্যবহার ও বর্ষা জল সংরক্ষণ বিফলতা যোগুঁ এবে উপজিছি চিন্তাজনক স্থিতি। সেপটে শহরর বিভিন্ন জায়গা কথা যদি আমি কহিবা, বিভিন্ন জায়গা আখড়ে পুষ্করিণী মানকরে দল ভর্তি হয়ে গলানি, যাফলে শ্রীমন্দির পাই মধ্যে এক কইপারিবা কি ব্যাপক ক্ষতির সামনা সহিবাকু পড়িব। কারণ জগন্নাথ বল্লভ মঠরে থিবা প্রায় 3টি পোখরী মধ্যে এবে দল ভর্তি হয়ে গলানি, যাফলে কি অনেকগুড়ি চিত্র এভাবে সামনাকু আসুচি। অন্যপটে ভূতল জলর উত্তোলন পাই ভূতল জল বোর্ডর এনওসি বাধ্যতামূলক হইতবা বেলে মালমাল হোটেল ভূতল জল বেআইন ভাবে ব্যবহার করুথিবা আইনজীবী মানে অভিযোগ করিছন্তি। সেপটে ভূতল জলস্তরকু সংরক্ষণ করিবাকু হেলে বর্ষা জল সংরক্ষণ একমাত্র বিকল্প। তেবে জেলায় ব্যাপক মাত্রায় বর্ষা জল সংরক্ষণ ঠিক ভাবে হয়ে পু নেলে পুরী সহরর তালবড়িয়া নিকটরে বর্ষা জল সংরক্ষণ প্রকল্প ফেল মারিছি। সেপটে সহরের বড় বড় হোটেল ও অট্টালিকা মন ইচ্ছা ভূতল জল শোষণ করুথিবা বা শোষুথিবা বেলে গাঁ গাঁরে মন ইচ্ছা বোরিং হেউছি। ভূতল জল যে পরিমাণে উত্তোলন হেউছি সেই অনুসারে বর্ষা জল সঞ্চারণ পাই খসড়া প্রস্তুত হেউ নাহি। ফলে ভূতল জল দিনকু দিন ধীরে ধীরে রসাতলগামী হবার লাগিছি। ভূতল জলস্তর হ্রাস পাউথিবারু কিছু স্থানরে পানিরে লৌহ, ফ্লোরাইড, ক্লোরাইড, টিডিএস রহিতিবারু সেঠারে পানীয় জল অনুপযোগী হেবা সহ অনেক কিডনিজনিত রোগরে আক্রান্ত হেউথিবা মধ্যে দেখিবাকু মিলিছি। সেপটে এভাবে সংবেদনশীল ঘটনা উপরে পুরী জেলাপাল প্রতিক্রিয়া রাখিছন্তি। जो जल दिवस आम समस्ते चिंता करार कथा कहीं जल ही जीवन। तेणुक बर्तमान जो परिस्थिति बर्तमान जलर संकट सारा भारत वर्ष देखागला। कर्णाटक भली सहर में जोटी बड़ बड़ कावेरी नदी आरंभ कर बड़ बड़ नदी अच्छी से संपूर्ण भाव में जलर संकट देखागला, अभाव देखागला। तेणुक पुरी आज जाऊँगी से हावाकू कहीं पुरी सहर में जो जगह आम सब बड़ बड़ पोखरी सी संपूर्ण भाव में सुखिया बसला এবং জমু জায়গা আখড়ার যে জায়গার যেতে পোখরী লা সব শুকিয়া বসলা। এবং এটি বর্ষা জলকু সংরক্ষণ করা কোণী ব্যবস্থা নাই। আমার প্রাকৃতিক যেভাবে ভাবে হচ্ছে বর্ষা বি ঠিক সময়ের হো না। তেমক মালমাল হোটেল আজ যেভাবে হচ্ছে এবং 400-500 ফুট তলর পা নিয়েযাচ্ছে। তাকে সব দূরদৃষ্ট রখা যাও এবং নজরক রক্ষিকি এসব জিনিসক বন্ধ করে দিয়া যাও এবং সরকার সচেতন হওয়া দরকার। নহলে আগামী দিনের আমার ভবিষ্যৎ নিশ্চিত ভাবে জল বিনা, জল হি জীবন, জল বিনা সমস্ত অসুবিধায় পড়া আমি। তেমনি আমি আশা করছি নিশ্চিত ভাবে সরকার এপ্রতি ধ্যান দেবে এবং আজির দিনটি সমস্তে উদ্বোধ করা দরকার। জল কোভাবে ভাবে সংরক্ষণ হব এবং আমি কেমি সমস্ত সহযোগ নহলে জিনিস হব না। এবং যেতক সবু নলকূপ জল ইয়ে খোলা যাচ্ছে আমার বোরিং তাকে তুরন্ত বন্ধ করা যাবে। ए संपर्क में अधिक सूचना आम सह फोन लाइन जोड़ी होती पुरी प्रतिनिधि रंजित मिश्र। रंजित, जो भाव में एक चिंताजनक स्थिति आम पुरी जिलावासी कहींपर कहीं पुरी सहर समेत सहरर भूतल जलस्तर निम्नगामी होती सुखी सुखी जाऊँगी जिला तथा सहरर अमृतधारा। बिना स्वीकृति रे भूतल जल व्यवहार और वर्षा जल संरक्षण विफलता जो एभली चिंताजनक स्थिति उपजिता आम जैसे आशंका करें। रंजित, बिना स्वीकृति रे भूतल जल व्यवहार और वर्षा जल संरक्षण विफलता जो एभली स्थिति बोली आमे कहि परिबा। हां सुभश्री, निश्चित पक्षे जहां आपण कहले जे वर्षा जल संरक्षण प्रकल्प फेल मारिबा ये स्थिति होछि। किंतु ओ बर्तमान पूरी सर जो जलस्तर ये बर्तमान एक जनता को गति कल्याण होछि। केना आपण जानि छिबे যে যা বর্তমানে কেন্দ্র জল শক্তি মন্ত্রণালয় পক্ষ যে রিপোর্ট আসছে, রিপোর্ট যদি আপনার দেখবে তাহলে নিশ্চিত পক্ষে ইয়ে কেবল পুরী প্রশাসন রাজ্য সরকার গোটে চিন্তাজনক বিষয় পাল্টিব। কিনা এই যে জিনিস রাজ্য সরকার এটিকে বড় গুরুত্ব নিয়ন্তি তাহলে আউ 5-10 বর্ষ ভিতরে পুরী শহরে ব্যাঙ্গালোর ভি অবস্থা হয়ে যাব এবং পানি পাই লোক সংগ্রাম করবে, হাহাকার পরিস্থিতি উপজিব। কিনা যা জলশক্তি কেন্দ্র জলশক্তি মন্ত্রণালয় পক্ষ 2022 যে রিপোর্ট সংগ্রহ করা হয়েছে সেখানে আমি দেখা যে পুরী জেলার প্রত্যেক স্থানরে জলস্তর হ্রাস পাইছে। বিশেষ করে পুরী শহরে যে আপনার 2019 মশার যে 1.73 মিটর, বর্তমান 2021 মশার তার জলস্তর রয়েছে 2.26 মিটর। অর্থাৎ আপনার দেখবে যে যদি 2-3 বর্ষ ভিতরে যদি এভাবে স্থিতি দেখা যাচ্ছে তাহলে আগুন 5-10 বর্ষ পরে এ অবস্থা সঙ্গীন হয়ে। তেমন আপনার গোটে জিনিস দেখবে যে জলস্তর যে হ্রাস পায় কেবল পুরী নয়, পুরী জেলার বিভিন্ন 11টি ব্লক আছে, 11টি ব্লক সমেত ইয়ে গোটে মানে লং টর্ম প্রসেসে গোটে চিন্তাজনক করা যাই এবং কিপর বর্ষা জল কু সংগ্রহ করা যায় কেমতি প্রিজর্ভ করা যাইপারিব, সংরক্ষণ করা যাইব তাপরে চিন্তা করা যাই। এবং সেটি নেই মধ্যে যে রয়েছে আপনার বলিয়া পণ্যের যে প্রকল্প রয়েছে সেটি নেই যে প্রকল্প করা যাই, কিন্তু সেই সব প্রকল্প বর্তমানে আপনার যে দেখবে সেটি পানি জায়গার বালি পকি যাইছে, টোটাল মরুভূমি টাইপর শুষ্ক হয়ে পড়ছে। ইয়া অর্থ সে প্রকল্প দিগরে জেলা প্রশাসন বা সরকার হুঁতু তাকে ঠিকসে আগ্রহ প্রকাশ করে না, সে প্রকল্প কিপি সকসেস হব সে দিগরে ধ্যান ন দিবারু এভাবে পরিস্থিতি দেখাইছি। এবং তার আপনার যে পৌরপালিকা রয়েছে পৌরপালিকা দায়িত্ব দিয়ে যাই যে বর্ষা জল সংরক্ষণ প্রকল্প কিভাবে কার্যকর করা যাব, এপরকি আবশ্যক পড়লে প্রতি ঘরে ছাত্র মানকর মধ্যে বর্ষা জল সংরক্ষণ প্রকল্প করা যাই। কিন্তু সচেতনতার অভাব এবং যে প্রশাসনের আন্তরিকতার অভাব এসবুকর যে আন্তরিকতার অভাব যোগ ইয়ে প্রকল্প কার্যকারী হয়ে পার না এবং অনেক যে বলিয়া পঙ্গা যে করা যাই সেই যে প্রকল্প তা মরুভূমি অবস্থায় আছে। তেমন এভাবে যদি দেখা যায় বা যদি সচেতন করা ন যায় বা ডাকবাজি যন্ত্র সাহায্যে লোক এই পানির ভবিষ্যৎ সম্পর্কে বা পানি ব্যবহার সম্পর্কে যদি সচেতন করা ন যায় তাহলে আগুকু পুরীরে জলকষ্ট নিশ্চয় দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে মহাপ্রসাদ জগন্নাথ মন্দিরের যে প্রস্তুত হচ্ছে সেখানে মধ্যে পানি অভাব দেখা দেব এবং আগুন মহাপ্রভুঙ্ক শ্রী মহাপ্রসাদ কেন প্রস্তুত হব সে বি মধ্যে এক কারণ হয়ে উভা হব। কাহিঁকি আপনার দেখবে যে দুটি রয়েছে শ্রীমন্দিরে রোষকের যে কূয় রয়েছে গঙ্গা এবং যমুনা তার জলস্তর মধ্যে হ্রাস পাইলে এবং বিগত বর্ষ মানকরে মধ্যে পানি শুখি যাওয়ার নদী রয়েছে। নিহত ভাবে রঞ্জিত বিভিন্ন প্রকার সমস্যা তো উপজিব, কিন্তু তাঠু যদি আমি আউ এক কথা কইবা সমস্যার মধ্যে মুকলিবা পাই বিকল্প ব্যবস্থা সব কোন করা যাবে নিহতি আবশ্যক রয়েছে, কেমিতি সংরক্ষণ করা যাই পারবা এ নেই কিছু ব্লুপ্রিন্ট প্রস্তুত হবো কি? দেখন্তু সুভাশ্রী, প্রথম কারণ আপনার 2-3টি কারণ রয়েছে। আপনার দেখুন প্রথম হচ্ছে যে এর মিনিমম ইয়ে হচ্ছে যে বর্ষা জল সংরক্ষণ প্রকল্প। আপনার যে বর্ষা জল কিপরে প্রিজর্ভ বা সংরক্ষণ রক্ষিপারা ইয়ে হচ্ছে প্রথম। এটি নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার চিন্তা প্রকট করলে এবং এটার মধ্যে আপনার আরম্ভ করা যাই এবং পৌরপালিকা অন্ডরে থাকা প্রতি ঘরে ছাত উপরে বর্ষা জল গুড়ি সংরক্ষণ করা তা মধ্যে ব্যবস্থা করা হয়েছিল। সেটি মধ্যে কিছুদিন মধ্যে স্টাফ মানুষ ট্রেনিং দিয়া হয়েছিল, কিন্তু সে সেই কাগজ কলম সীমিত হয়ে রহিগলা এবং তাকে কার্যকারী করা যাই পারলানি। বিশেষ করে রাজ্য সরকারଙ୍କ পক্ষ বলিয়া পঙ্গা অঞ্চল যে প্রকল্প করা হয়েছিল তাহা মধ্যে হয়েগলা। अन्यपटे अपन जो देखिए जो पुरी में जो बड़ बड़ होटेल एवं अट्टालिका उठी एमाने बिना परमिशन बा बिना एनओसी रे एमाने जो जल उत्तोलन करूछंती याद्वारा ये एक बड़ समस्या ये आई थी क्या आप जो बड़ बड़ अट्टालिका बड़ बड़ होटेल पूर्व परमिशन नबार आवश्यक अच्छे पुरी कोणार्क उन्नयन कर्तृपक्ष परमिशन नबार आवश्यकता है पीकेडीए परमिशन देला बेले जो जलस्तर कूद से जगह केते रही किपर से जल को संग्रह कर व्यवहार करें से नहीं मतलब गोटे गाइडलाइन रखी से एनओसी अनुजाई ये अट्टालिका होटेल व्यवहार करा किंतु आप देखिए बर्तमान कौन सी होटेल मैंने आपार्टमेंट करने कौन सी एनओसी कौन सी परमिशन नहीं निज उद्यम जल उत्तोलन खोल के जल उत्तोलन कराद्वारा जो जलस्तर ह्रास पाँच तृतीय आप देखिए पूरी सहर जी जल व्यवहार करूँ तीन चार गुण जल वेस्टेज नष्ट आम पीवा पा हो जेको पानी जल होती व्यवहार जी वेस्टेज करवा ये एक प्रमुख कारण है तेणु ये जो आप पचारे कारण कौन है तीनोटी कारण मुख्यतः यदि आप देखिए वर्षा जल संरक्षण एवं द्वितीय आप देखिए जो बड़ बड़ अट्टालिका आपार्टमेंट होटेल या सेगुड़िक एनओसी नियम मानवर आवश्यकता रही तृतीय रही जो जल गुड़िक वेस्ट नष्ट होपरी जल अधिक नष्ट न हो से दिग्गज लोक सचेतन कर आवश्यकता रही प्रमुख कारण रही शुभश्री जो पूरी एक जो मधुर जल अंचल अच्छी जहाँ स्वीट वाटर जोन विशेषकर भूदान अंचल रही तालाबड़िया भूदान अंचल रही बलियापंडा अंचल रही ये दुईटी अंचल जो रही नियम रही आज नुह दीर्घ शह वर्ष नियम रही जे समुद्र ठारू 500 मीटर मध्य स्वीट वाटर जोन जो आसूसी समुद्र 500 मीटर जोन मध्य कौन सी बड़ बड़ अट्टालिका कौन सी होटेल शिल्प कौन सी परमानेंट स्ट्रक्चर स्थायी निर्माण कार्य हो पार ना किंतु ये सीना गोटे पटे नियम रही किंतु आप देखिए पूरी सहर स्टर्लिंग एपटे स्टर्लिंग रिसोर्ट आरंभ कर जगन्नाथ संस्कृति यूनिवर्सिटी पर्यटन चारिआडे बड़ बड़ अट्टालिका 500 मीटर स्वीट वाटर जोन मध्य गढ़ी उठी विशेषकर बलियापंडा और जो भूदान अंचल घर द्वार सब मान जनवसती गढ़ी उठी जहाद्वारा ये अन्य एक प्रमुख कारण हो पाए तेणु यही जो तीन चारोटी कारण रही ये कारण दिगरे यदि सरकार बा जिला प्रशासन आज एक मान जो समय उपयोगी जो प्रकल्प नकरे जो आप दीर्घ बर्ष स्थायी जो योजना नकरे ये निश्चित पक्षे आगामी दिन में पूरी जल संग्रह जलपाई एमती बर्तमान बेंगलोर अवस्था है पूरी संगीन चित्र सामना को आसवा निहत चिंता प्रकट कर भूतत्वविद कथा कहतु बुद्धिजीवी कथा कहतु सेवायतक कथा कहतु मुख्यतः से बर्तमान दाबी सब कौन रखुंत देखु ये समस्या संपर्क में आम सेनायतर प्रतिक्रिया नेतृत्व से जगन्नाथ मंदिर उद्वेग प्रकाश करते ए दिगरे मध्य श्रीमंदिर प्रशासन एवं जिला प्रशासन जे महाप्रभु श्री महाप्रसाद प्रस्तुति जपर के बाधा न हो आग को से दिगरे सरकार चिंतन करार आवश्यकता रही सेवायत मैंने प्रतिक्रिया कहते क्या ये समस्या आम आज लोकलोचन को आन पूर्व आनुँ ये जो जगन्नाथ मंदिर जो गंगा जमुना जो कूह रही दुईटी कूह जो पा आसी जगन्नाथ महाप्रसाद प्रस्तुत होती ये दुईटी कूह पूर्व खराब सुखी जाए कला दिन बहुत কষ্টরে চলে চলে পানি পড়ে এবং সেই চলে চলে পানি আনিকি মহাপ্রভুঙ্ক ইয়ে অন্ন মহাপ্রসাদ প্রস্তুত করা যায়। সেপাই গোটে ওয়াটকপ বিভাগ পক্ষ গোটে প্রস্তাব দিয়া হয়েছিল যে আমার যে ধানর বোরিং পানি আবশ্যক পড়লে বাহারু বোরিংর কনেকশন গঙ্গা যমুনা কূপকু দিয়া যাব বলে ইয়ে গোটে প্ল্যান প্রস্তুত হয়েছিল। অন্য প্রকার যা আপনার কৌশি যে এই যে বর্ষা জল সংরক্ষণ নিয়ে যে আমি জেলাপাল প্রতিক্রিয়া নিয়েছিল, জেলাপাল উদ্বেগ প্রকাশ করলে এবং সে আগুক বর্ষা জল সংরক্ষণ প্রকল্প কিপরি কার্যকরী করা পারিব এবং গুরুত্বর সহ নিয়াযিব বলে প্রশাসন পক্ষর গুরুত্বর সহ নিয়াযিব বলে কইলে। এবং তৃতীয় যে রয়েছে যে যা আমি কৌশলে অট্টালিকা এবং বড় বড় হোটেল গড়ি উঠিছি সে কিপতি মনিটরিং করা পারিব, সেমানকে চেক চেকম্যান দিয়া বা সেমানকে এনওসি নেই সেমানে এসব কার্য করিবা পাই কুহযিব। আবশ্যক পড়লে সেমানক বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান বা গোটে আখি দৃষ্টি জরিমানা করাযিব বলে জেলাপাল কইছন্তি। কিন্তু ইয়ে তো সবু ঘোষণার শুভশ্রী সীমিত রয়েছে, কিন্তু আগুক যদি প্রশাসনের এই প্রতিক্রিয়া দিয়েছেন যদি জেলাপাল এই দিগরে কেবল ঘোষণা নকি কেবল যদি পদক্ষেপ নিয়ন্তি তাহলে আগামী দিনের পুরী শহরবাসী, কেবল পুরী শহরবাসী নয় পুরী জেলাবাসী জল সংকট দূরু ফেরাই দিয়েছিল। নিহতি ভাবে যদি যথাশীঘ্র কোণী প্রকার পদক্ষেপ নিয়া ন যাচ্ছে তবে অনেক প্রকার সমস্যার সম্মুখীন হয়ে যাবে পুরী জেলাবাসী তথা পুরী শহরবাসী। নিহতি ভাবে পুরী সহর সমেত সহরর ভূতল জলস্তর নিম্নগামী হচ্ছে, কিনা শুখি যাচ্ছে জেলা তথা সহরর অমৃতধারা। বিনা স্বীকৃতি ভূতল জলর ব্যবহার আর বর্ষা জলক সংরক্ষণ বিফলতা যোগ এভাবে সমস্যা উপজি যা কি সমস্তে অভিযোগ করছেন। যদি আগামী জল সংকট রক্ষা পাওয়া কেন্দ্র জলশক্তি মন্ত্রালয় পক্ষ ভূতল জলস্তর নিয়ে হয়ে 2022 সর্বেক্ষণ রিপোর্ট এবে পুরী জেলা পাই কাল সাজিবাকু যাউছি। যদি আমি নজর পকেবা রিপোর্ট উপরে তেবে সর্বেক্ষণ মুতাবক পুরী জেলার গোপ রামচণ্ডীর 6.28 মিটার, কাকটপুরে 4.94 মিটার। নিহতি ভাবে বহুত বহুত ধন্যবাদ রঞ্জিত আপনার সমস্ত সূচনা পাই। নিহতি ভাবে আমি যেভাবে রিপোর্ট কু তর্জমা করুলে সর্বেক্ষণ মুতাবক পুরী জেলা গোপ রামচণ্ডী 6.28 মিটার, কাকটপুরে 4.94 মিটার, কাকটপুর ব্লক যোগেশ্বরপুরে 4.65 মিটার, ডেলাঙ্গ রামচন্দ্রপুরে 4.6 মিটার, নিমাপড়া 4 ছকরে 4.4 মিটার, নিমাপড়ারে 4.35 মিটার, হরিপুরে 4.35 মিটার, চন্দনপুরে 4.29 মিটার, দাণ্ডমুকুদপুরে 4.15 মিটার, অস্তরঙ্গরে 3.8 মিটার, সত্যবাতী সাক্ষী গোপাড়ে 3.05 মিটার তলকু ভূতল জলস্তর খসিগলা। সেপটে পুরী সহরের 2019 মসিহারে ভূতল জলস্তর 1.73 মিটার তলে রয়েছে বেড়ে 2021 মসিহারে 2.26 মিটার তলকু হ্রাস পাইছে। সেপটে সহরের বিভিন্ন জায়গা আখড়ে থাকা পুষ্করণী মানকর অবস্থা সঙ্গীন হয়ে বেড়ে জগন্নাথ বল্লভ মঠে থাকা প্রায় 3টি পোখরী দলরে ভর্তি হয়ে পোতি হয়ে গলা, যা আগামী দিনের সহরের জল সংকট সমস্যা দেখাদেবা সহ শ্রীমন্দির মহাপ্রসাদ রোষেই উপরে বড় ধরনের প্রভাব পড়িপারে বলে আশঙ্কা করেছেন বরিষ্ঠ সেবায়ত। অন্যপটে ভূতল জল উত্তোলন পাই ভূতল জল বোর্ডর এনওসি বাধ্যতামূলক হয়ে বেড়ে মাড়মাড় হোটেল ভূতল জল বেআইন ভাবে ব্যবহার করুবা আইনজীবী মানে অভিযোগ করছেন। সেপটে ভূতল জলস্তরক সংরক্ষণ করা হলে বর্ষা জল সংরক্ষণ একমাত্র বিকল্প। তবে জেলার ব্যাপক মাত্রায় বর্ষা জল সংরক্ষণ ঠিক ভাবে হয়ে পড়ু নথিবাবেলে পুরী সহরর তালাবুণিয়া নিকটরে থাকা বর্ষা জল সংরক্ষণ প্রকল্প মধ্য ফেল মারিছি। সেপটে সহরর বড় বড় হোটেল ও অট্টালিকা মন ইচ্ছা ভূতল জল শোষুবা বেড়ে গাঁ গাঁরে মন ইচ্ছা বোরিং হচ্ছে। ভূতল জল যে পরিমাণে উত্তোলন হচ্ছে সেই অনুসারে বর্ষা জল সঞ্চারণ পাই খসড়া প্রস্তুত হেউ নাহি, ফলে ভূতল জল দিনকু দিন ধীরে ধীরে রসাতলগামী হবার লাগিছে। ভূতল জলস্তর হ্রাস পাওয়ার কিছু স্থানের পানিরে লৌহ, ফ্লোরাইড, ক্লোরাইড, টিডিএস রয়েছে, সেখানে পানীয় জল অনুপযোগী হওয়া সহ অনেক কিডনি জনিত রোগের আক্রান্ত হয়ে দেখা মিছে। সেপটে এভাবে সংবেদনশীল ঘটনা উপরে পুরী জেলাপাল প্রতিক্রিয়া রাখিছেন। ए संपर्क में अधिक सूचना पाई आम सह फोन लाइन जोड़ी होती शरद कुमार रायगुरु आईनजीवी श्रीजुक्त रायगुरु आपण को स्वागत करूँ एमबीसी न्यूज को। जो भाव में एक चिंताजनक स्थिति आम कहीं पुरी सहर समेत सहर भूतल जल निम्नगामी होती, जहाँफल बर्तमान पुरी जिलावासी अनेक प्रकार समस्या सम्मुखीन हो पारती। कौन प्रतिक्रिया रखिए? सहर हूँ पाखरे नदी नाला किसी ना সম্পূর্ণ ভাবে পুরী ভূতল জল উপরে নির্ভর করছিল আজ নুহ ইংরেজ সময়রু যেটা ইংরেজ শাসন করলে সেপাই পুরী সহরের কতগুড়ি মধুর জল ইলাকা রয়েছিল। মধুর জল ইলাকা গুড়ি সেপাই সেতবে রখা হয়েছিল। সরকার কিন্তু সে মধুর জল ইলাকা গুড়ি সুরক্ষা দেওয়া পরিবর্তে তা আস্তে আস্তে লোক মান দ্বারা অধিকৃত হয়ে চালিছি। দ্বিতীয় কথা হচ্ছে আস্তে আস্তে জল সংরক্ষণ ব্যবস্থা পুরী সহরে কমিগলানি। দেখবে এটি পুরী সহরের যে সব এস্টাবলিশমেন্ট গুলো হোটেল গুলো গড়ি উঠিছি, হোটেল গুড়ি বিভিন্ন বড় বড় মল গুড়ি সে তলু এবং বিনা পরমিশন রে মাটি তলু সে জল উত্তোলন করছেন, এইটা বেআইনি। তৃতীয় কথা হচ্ছে পুরী সহরের যেভাবে ভাবে জল সংকট দেখা দিয়েছি সেপাই পুরী সহরের পাখে গোটে সমঙ্গ বলে জায়গা আছে, সেটি এক 173 একর সরকার নেলে জলকু নদী জল আনিকি সেটি রখিলে রিজর্ভ করি পা সহরক যোগাউছেন, কিন্তু সেটিকি পানি পর্যাপ্ত নুহে। এবং আজিকা দিনের পুরীরে যেতিকি লোক সংখ্যা আস্তে আস্তে বড়ুছি, টুরিস্ট মান সংখ্যা বড়ুছি, দেখবে জলস্তর কমুছি। জগন্নাথ মন্দির ভিতরে যে কূয় আছে, যে কূয়রু পানি যায়, সে কূয়র মধ্যে জলস্তর কমি কমি যাইছি বলে বিশেষজ্ঞ মানে চিন্তা কলেনি যে অন্তপক্ষে কিভাবে ভাবে মন্দির ভিতরে পানির সংকট। তেমন এই সমস্ত দেখলে সবু দিগর দেখলে পুরী সহরের নিশ্চিত ভাবে আসন্তা দিন মানকরে জল সংকট আহুরি বড়িব। এবং যদি জলকু আজি সমঙ্গ যেমিতি গোটে রিজর্ভ রয়েছে, সেমিতি এপটে যদি নূয়া নই পটু যদি আউ এক রিজর্ভ হব তাহলে নূয়া নই পাখে রিজর্ভ করে সে পানিটা পুরী সহরকু যোগাইলে তলু জল উত্তোলন করা যে সব ব্যবস্থা গুড়িক সরকার আগুয়া পরমিশন ননেই করছেন। বিভিন্ন হোটেল শিল্প দেখবে কোটি পরমিশন নাই জল তলু উত্তোলন করা, তেমন এগুলিকে বারণ হওয়া দরকার। এবং সরকার আস্তে আস্তে রিজর্ভ করি জল পুরী সহরক যোগাইবা আবশ্যকতা রয়েছে। গোটিয়ে জল প্রকল্প করদেলে হব না, আহুরি জল প্রকল্প দরকার হচ্ছে। কারণ পুরীর প্রত্যেক দিন 50-60 হাজার লক্ষ পাখাপাখি লোকে পুরী সহরক আসছেন, যে ভিজিটর্স পর্যটক মানে আসছেন, এবং সেপাই জলের আবশ্যকতা আছে। তেমন যদি জল সংকট দেখা দেব তাহলে ইনডাইরেক্টলি বেপার বড়িব। যে বিভিন্ন যে বটল মানে জল বটল গুড়িক সরকার অবসরের সেগুড়ি বিভিন্ন কোম্পানি সব জল বটল বিকুচান, তা দাম বড়ি বড়ি যাব, লোকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে, জল কিনিকি পিইবে। কিন্তু সরকার এপর দেখবে ড্রিঙ্ক ফ্রম ট্যাপ বলে লিখিছেন পুরী সহরে, দেখবে সবুটি ড্রিঙ্ক ফ্রম ট্যাপ। সে ট্যাপরে যে জল আসুচি সে জল পর্যাপ্ত নুহে, সবু সময় 24 ঘন্টা আসু না, কিনা জল তো না। এবং দেখি যেতে আসব এই যে গ্রীষ্ম দিনের খরা দিনের সেই তুলনায় জল সংকট দেখা দেব। কেন প্রত্যেক 24 ঘন্টা 24/7 যে পানি দেওয়া কথা এমনি দিয়ে না। তেমন আজিকা দিনের আহুরি এ সমস্ত দিগক লক্ষ্য কলে আজিকা দিনের আহুরি অধিকরু অধিক রিজর্ভ করি সরকার পুরী সহরক পানি যোগাই দেবো পড়িব। কিন্তু স্যার বিকল্প ব্যবস্থা কোন হবা দরকার? স্যার বিকল্প এটা হচ্ছে পুরী আখপাখে যে নদী গুড়িক রয়েছে সে নদীর জল গুড়িক আনি পুরী পাখে রিজর্ভ করবে। রিজর্ভ করিকি সে জলকু বিশোধন করিকি এবং পাইপ মাধ্যমে অধিক পানি ট্যাঙ্কি তৈরি করি পানি ট্যাঙ্কি মাধ্যমে সে জলকু বিতরণ করিবা পাই সরকার যদি ব্লু প্রিন্ট ন করন্তি আসন্তা দিনরে সরকার নিষ্ঠা হয়ে পস্তেবে। সরকার এতে ফেল মারিবে বলি আমরা আশা করছু। তেমন আজিকা দিন গোটিয়ে জল রিজর্ভ নুহ, আহরি অধিক রিজর্ভ হব। এপটে নূয়া নই পটে হওয়া দরকার, এপটে মঙ্গলাঘাট পাখে যেটা কি যাচ্ছি নদী। আপনি দেখবে পুরী সহরর যেগুড়িক জল খালি জায়গা রয়েছে সে খালি জায়গা সংরক্ষণ পাই সেগুলো উদ্দিষ্ট থিবা খালি জায়গা গুড়ি আহুরি সুরক্ষা দেওয়া সরকার আবশ্যকতা রয়েছে। তেমন এইটা এক চিন্তনর বিষয়। তেমন এই সমস্ত দিগক লক্ষ্য কলে যে খালি জায়গা আছে সেটা জল সংরক্ষণ হোক এবং জল গুড়ি যে বিভিন্ন লোক মারি বসছেন বিভিন্ন জায়গা নিয়ে মধুর জল এলাকা যে আগুয়া তাকে সুরক্ষা করা যাও, সেখানে বারণ করা যাও। এবং ভূত জল যে উত্তোলন করি নৌকর বিভিন্ন এস্টাবলিশমেন্ট সেগুড়িক এটা মনে করা যাও এবং চেক করা যাও। এই চেক আন্ড বালান্স করি জল যদি বাহার যোগাই দেবে তাহলে নিশ্চিত ভাবে জল সংকট হলে আসন্তা দিনে পুরী বলে এক জায়গা যে জায়গার জল সংকট দেখা দেওয়া বাধ্য। দেখবে খরা দিন মধ্যে দেখবে হোটেল গুড়ি যে অনেক সে ট্যাপ্রু যে তলু পা উঠাউন তাঁর ট্যাপ্রে লুড়ি পা আসে, এইটা মধ্যে আমার আমি ভাবছি আমি ভুক্তভোগী এইটা। তেমন যে লুড়ি পা খরা দিনে আসব জলস্তর কমিগলানি, তেমন পাখে সমুদ্র, তেমন এ সমস্ত কথা লক্ষ্য কলে পুরী সহর এক ব্লু প্রিন্ট যদি সরকার আজ আগর যদি ন করতে তাহলে আসন্তা দিনের নিশ্চিত জলসংকট দেখাদেব। আজ্ঞা নিহতি ভাবে যদি কিছু বিকল্প ব্যবস্থা করা ন যায় তবে আগামী দিনের জল সংকট দেখা যাবে বলে আমি থয় হয়ে যা। নিহতি ভাবে বহুত বহুত ধন্যবাদ স্যার আপনার তমাম আলোচনা।